ফেসবুক খুলতে পারছি না বন্ধুরা, ফেসবুক খুলতে পারছি না, না কোনো টেকনিক্যাল ইস্যু নয়, হলুদের শাড়ি পরা, হালকা পেটি বের করা, চোখে সানগ্লাস, গালে তিনটে আঙুলের রঙের আঁচড়, খোপায় ফুল বাঁধা, সুন্দরী মামুনিদের রূপের ঝলকানিতে ফেসবুক খুলতে পারছি না। হ্যাঁ, সবে হোলি শেষ হলো তো, মোটামুটি সাত দিন ধরুন ফেসবুক ইনস্টাগ্রামে এরকম হলুদ শাড়ি পরা সুন্দরী মামুনিদের অবাধ বিচরণ চলবে, কি আর করা যাবে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো, কি করছো, আশা করি ভালোই আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও, আর আজকের ভিডিওটির টপিক হচ্ছে হোলি ভার্সেস মাঙ্গা হোলি। হ্যাঁ, হোলি হচ্ছে সেটা যেটা খেলে মামুনিরা, আর মাঙ্গা হোলি হচ্ছে সেটা যেটা খেলে আমাদের মতো 420 লুইচ্চা লাভাঙ্গা ফাজিলের হাড্ডি মাল খেয়ে চালায় গাড্ডি বাপ মায়ের চক্ষুশুল বাট মেয়ে লাগে বিউটিফুল এই ধরনের ঢ্যামনা ছেলেরা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটি 27 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং ট্রাস্ট অর্দি ডেলস্টেন রিসেন্টলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এবং একমাত্র এখানেই তুমি কবাডির উপরে বেটিং করে টাকা আর্ন করতে পারো। আর বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি তোমরা একটি ফাস্ট রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করো তাহলে পেয়ে যাবে ওয়েলকাম বোনাস 12,000 টাকা। তো লেটস গো, খেলো যেত, আর্ন করো, চলো। তো কোথায় ছিলাম? হ্যাঁ, হলুদ শাড়ি পরা সুন্দরী নারী, হলুদ শাড়ি পরা সুন্দরী নারী, বাট হোলিতে তো লাভ হয় ক্যামেরাম্যানদের এসে প্রহোগ বা আনাড়ি, মানে ক্যামেরাম্যানরা DSLR নিয়ে পরপর সুন্দরী মেয়েদের ফটো ক্লিক করে তারপরে গিয়ে দেখা, এই দেখুন 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 এই ফটোটাতে আপনাকে কি সুন্দর লাগছে, তাই না? আর একটা মেয়েকে যদি কোনো অ্যাঙ্গেল থেকে তোলা ফটোতে সুন্দর লাগে আর সেটা যদি মেয়েটার পছন্দ হয়ে যায়, সেই ফটো পাওয়ার জন্য সেই মেয়েটি সেই ফটোগ্রাফারকে বিয়ে পর্যন্ত করতে পারে। বলেন কি, মানে একটা ভালোবাসা ফটোর প্রতি একটা মেয়ের ক্রেজ এতটাই? এটা কিন্তু আমি এমনি বলছি না, আমার বান্ধবী মহলে মহিলা সম্প্রদায়ের ভেতরে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সার্ভে করে বেরিয়ে আসা পরীক্ষালব্ধ ফলাফল থেকেই আমি উক্তিটা রাখছি। নাইস, ইউ আর নিউটন। ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু হোলি খেলতে বের হয় না, তারা বের হয় ফটো কালেক্ট করতে, নাহলে এরকম সেজে গুজে টিপ টপ হয়ে কেউ হোলি খেলে ভাই? প্রথমেই তান্দুরি রুটির মতো একটা মোটা মেকআপের ময়দা পড়লে, তার উপরে যে তিনটে আঙুলের রঙের আঁচড়, চোখে সানগ্লাস, খোপায় ফুল, পাট করা হলুদ শাড়ি, হালকা পেটি বের করা সুন্দরী নারী, কারণ এরা খুব ভালো করে জানে সেজে গুজে বেরোলে ফটোগ্রাফারদের কোনো অভাব হবে না। বিগত 7 দিন ফেসবুকে ফটোর গরম পিক, হাজার হাজার লাইক, ইনবক্সে ছেলেদের ভিড়, বেশ একটা সেলিব্রিটি শালির বেটি ভাব। ভাই বলে যদি রাখো না, মার্চের হোলির পিক অগস্টের স্বাধীনতা দিবস ও পাবে কিনা সন্দেহ। ক্যামেরার মধ্যে যদি একটু রং পরে, একটু আবির পরে, একটু জল পরে তাহলে ক্যামেরা নষ্ট হয়ে যায়। তো ক্যামেরাম্যানরা বুকে পাথর রেখে রিস্ক নিয়ে এই হোলির দিন তাদের 1.5-2 লাখ টাকা দামি ক্যামেরা বের করে তোমাদের ফটো তুলছে, জাস্ট নাম্বারটা জোগাড় করে নির্মল ভাবে পটানোর একটা প্রচেষ্টা করবে। তোমরা তাকে ভাই বলে ডাকছো? তারপর ওদের মনের অবস্থাটা ভাবো তো ভাই। আর বন্ধুরা, এখন হোলি সেলিব্রেশন করা হয় পুরো সফিস্টিকেটেড ওয়েতে, মানে বিভিন্ন জায়গায় প্রবার ইভেন্ট অর্গানাইজ করা হয়, ডিজেং, ডান্সিং ফ্লোর, ব্রেকিং, সুইমিং পুল পার্টি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ককটেল, মকটেল, ফুড, ভেজ, নন ভেজ, পুরো প্রবার সফিস্টিকেশন ওয়েতে। আর আমাদের সময় হারির কালি, কাদা, পুঁইশাকের বিচি, খুনি রং, মানে যাকে বলে বাদুরের রং, যে রঙের কালার ব্লিচিং পাউডার হারপিক দিয়ে 7 দিন টললে উঠতো না, আর কারো যদি কপাল খারাপ থাকতো পার্মানেন্ট জন্মের দাগ হয়ে যাইতো। আর আমরা শুধু চুলে গালে হাতে পায়ে ঘাড়ে গলায় রং লাগাতাম না, এমন এমন জায়গায় রং লাগাতাম যে পরের দিন পটি বেরোতো কালারফুল হয়ে, স্নান করার সময় নিচের দিকে তাকালে নিজের পাখিটাকে রঙিন টিয়া পাখি মনে হতো। এটাকে বলে হোলি? ওই গালে তিনটে আঙুলের রং মাইখা গিয়ে সেলফি তুলবার ফটো ক্লিকা বাইটারে হোলি কয় না? আর ফেসবুকে অনেক মেয়েদের স্ট্যাটাস দেখি যে এই হোলিতে যে সকল ছেলেরা গাঁজা, ভাং, মদ, সিদ্ধি খায় না তাদেরকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিয়ে করা যায়। বলি এরকম অত্যাধিক ভদ্র মার্কা ছেলেরা বিয়ে করে কি করবো, এরা তো এন্টারটেনিং বোঝে না, কিছুই খায় না, বিয়ের পরে কি খাওয়া, দুধ, কথা বলে বিয়ে করলে করবো না, এই হোলির দিন আমার মতো আশা করি বাকি সব ছেলে পুলেদের বাড়ি থেকে বের হবার সময় বাপ মা একটা কথা বলে দিয়েছে, আজকে কিন্তু হোলি, তাড়াতাড়ি বাড়িতে ফিরবি, রাস্তাঘাটে ছেলে পুলে সব অস্বাভাবিক থাকবে, পাগলামো হবে, মাতলামো হবে, বাউলামো হবে, তখন আমি মনে মনে বলি হ্যাঁ সে তো হবেই, তার জন্য আগে বাড়ি থেকে বেরোতে তো দাও। দেখো হোলির দিন যদি একটু গাঁজা, মদ, সিদ্ধি, ভাং এসব খেয়ে বাইক চালিয়ে ছেঁচড়া খেয়ে না পড়ি, নিজেদের মধ্যে ক্যাচাল মারপিট করে একটু ছালপাকলা না তুলি, সমাজের কাছে কি করে মুখ দেখাবো, কি করে এত লুচ্চা ছেলে পেলে আমরা পরিচয় দেবো? এই জন্যই তো বলি আমাদের হোলিকে হোলি বলা হয় না, 420 ছেলেদের হোলি হচ্ছে মাঙ্গা হোলি। আর এই হোলির দিন ক্লাস 9-10 পড়া বাচ্চা কাচ্চা ছেলে পেলে, মানে নিব্বা নিব্বিরা যে কত অবৈধভাবে বিয়ে করে ফেলেছে সেটা আপনাদের আন্দাজের বাইরে।
তার মানে বয়স 18 এখনো হয় নাই মানে বাচ্চা থেকে এখনো ফুল পরে নাই নাক টিপলে দুধ বাড়ায় সেই ছেলে পেলে তার গার্লফ্রেন্ডকে মাথায় লাল আবির পরিয়ে দিয়ে বলছে আজকে আমি তোমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করলাম আজ থেকে তুমি আমার মেয়েরা ভাবছে বাহ আমাকে সিঁদুর পরিয়ে দিল প্রায় বিয়ে করে নিল আমাকে কত ভালোবাসে চলো সোনা আমরা পার্কে ঝোপের নিচে গিয়ে ছেলে মেয়েদের নাম ঠিক করি আমি আপনাকে খুব ভালোবাসি বিশ্বাস করেন তার নাম কি তোর হ্যাঁ এরকম আপনাদের আশেপাশে প্রচুর এরকম বাচ্চা কাচ্চা ছেলে পেলে নিব্বা নিব্বি রয়েছে যারা কন্ডম স্পেলিং করতে পারে না অথচ ইউজ করা শিখে গেছে হোলি উৎসবটা আমার খুবই ফেভারিট উৎসব মানে বাকি পাঁচটা উৎসবের থেকে হোলিটাকে আমার খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে একটা কারণে কারণ স্কুলে প্রাইভেটে হাই লেভেলের একদম হাই প্রোফাইলের সুন্দরী যেই মেয়েটা যাকে প্রপোজ করার মতো কোনো রকম লেভেল আমার নাই যাকে স্বপ্নেও লাগানোর মতো অকাত আমার নাই তাকে হোলির দিন অবাধে লাগাই দেই রাত্রিবেলা বউ বকা দেয় বলি শহরের নাতি তাহলে এই হোলির দিন তুই বাড়ির বাইরে বাইরেছিস কেন মানে এই লোকগুলো অনেকটা ওই ধরনের মামনিদের মতো যারা ক্লিভেজ বের করা ফেসবুকে ফটো আপলোড করে নিচে সতী সাবিত্রী কমেন্ট আশা করে আবার কিছু মামনিদের ন্যাকামো থাকে পিম্পল হওয়ার পিম্পল তো আমার এই পাইকারদা একটা এরকম ন্যাকা মামনিকে রং লাগাতে গেছে সে বলছি এই প্লিজ 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 আমাকে রং লাগিও না আমাকে রং লাগিও না প্লিজ আমার না পিম্পল হয় তখন পাইকারদা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যেই পিম্পলটা অলরেডি হয়ে আছে সেটাতে রং লাগাই এই আপনি কি বলছেন পিম্পল হয়ে আছে মানে আরে ওই তো যে পিম্পলটা হয়ে আছে বুঝতে পারছেন না রই তো শুয়োরের বাচ্চা ওটাকে পিম্পল না নিপেল বলে আনন্দের উৎসব বসন্ত উৎসব প্রেমের উৎসব ভালোবাসার উৎসব আমার এক্স যদি আমাকে রং লাগাতে আসতো রং লাগাতো আমিও তাকে রং লাগাতাম তুমি খুব ভালো একটা মানুষ বাট তাতে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতাম আর এই হোলির দিন যে সকল সিরিয়াস বাপ মা তার ছেলেকে জোর করে বাড়িতে বন্ধ করে রেখেছে এই ভেবে যে একটা দিন এক্সট্রা বেশি পড়তে পারবে গিয়ে দেখো বইয়ের ভেতরে হয়তো মোবাইল ঢুকিয়ে পানু দেখছে তাই বলছি কি গার্লফ্রেন্ডের ফেসবুকের পাসওয়ার্ড রেখে যেরকম লাভ নেই আজকালকার মেয়েরা ফোন পেতেও চ্যাটিং করে ঠিক সেরকম হোলির দিন স্বাধীনতা হরপ করে বাচ্চা কাচ্চাদের বেশি শাসন চুদিয়ে লাভ নেই যে বিদ্যাসাগর হবার সে এমনি হবে এই হোলিতে যারা মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ছেঁচড়া খেয়ে পড়েছো অথবা মদ খেয়ে নিজেদের মধ্যে ক্যাচাল ঝগড়া বা আলমা মারপিট করে একটু আহত হয়েছো তাদের সবার প্রতি আমার বিন্দুমাত্র সিম্প্যাথি রইল না খুব রস হ্যাঁ খুব রস যতদিন আমার বাপের টাকা আছে আমি তার সন্তান আমি ফুটানি করি দেখো বোঝো অবস্থা তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর হ্যাঁ যে ফটোগ্রাফাররা এখনো মামনিদের ফটো দাওনি তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি দিয়ে দিও কারণ এটা তো ওয়েডিং ফটোগ্রাফি নয় যে বিয়ের ফটো ছেলের অন্নপ্রাশনে দিলেও হবে বসন্তের ফটো বসন্তে আপলোড করাই বেটার তুমি খুব ভালো একটা মানুষ তোমরা জানিও তোমরা কি টাইপের হোলি খেলেছো মানে ছেলেরা মাল খেতে ব্যস্ত ছিলে নাকি মেয়েদের ফটো তুলতে ব্যস্ত ছিলে আর মেয়েরাও জানিও তোমরা কি গালে তিনটা আঙুলের ছাপ দিয়ে শুধু সেলফি তুলেছো নাকি ফুল টু রঙও খেলেছো আর হ্যাঁ এই হোলিতে যারা রাস্তার কুকুরের গায়ে রং দিয়েছো তাদের জন্য রইল আমার তরফ থেকে জোড়া পায় লাথি তোমাদের মুখেও একদিন কুত্তা ঠ্যাং তুলে চেচ্চার করে মুতবে আমি এই কামনায় রাখি তুমি খুব ভালো একটা মানুষ দেখা হচ্ছে